আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি টাঙ্গুরা হাওর ভ্রমণ সুনামগঞ্জ আজ শেষ পর্বে। গত ছয় পর্বে আপনারা দেখেছেন জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিক্কা টিলা, বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেক, লাকমাছড়া ঝর্ণা এবং টাঙ্গুরা হাওরের মেন পয়েন্ট ওয়াচ টাওয়ার। তো বন্ধুরা, আজ আমাদের শেষ দিন। গত দুই দিন এক রাত আমরা টাঙ্গুরা হাওরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমরা সোশে বেরিয়েছি আপনাদেরকে সাথে নিয়ে। টাঙ্গুরা হাওরের আন্তঃপ্রান্ত সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি, আশা করি এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে আমরা টাঙ্গুর হাওরের ওয়াচ টাওয়ার থেকে হাওরের বিভিন্ন খাল, বিল, নদী নালা ধরে সুরমা নদী পার হয়ে আমরা সুনামগঞ্জ জেলায় পৌঁছে যাব। আশা করি সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছাতে পারবো। আজ রাত্রের বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব সুনামগঞ্জ থেকে। গত কয়েক পর্ব ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি কিছুটা হলো আপনাদের ভালো লেগেছে আমার এই ক্ষুদ্র প্রয়াস। গত কয়েক পর্বে আপনাদেরকে বারবার বলে আসছি টাঙ্গুরা হাওর কীভাবে আসতে হয়, তো আজকে আবারও আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি কীভাবে টাঙ্গুরা হাওর আসবেন। সাধারণত টাঙ্গুরা হাওর দুইভাবে আসা যায়। শীতকালে এবং বর্ষাকালে। বর্ষাকালে যখন আপনারা আসবেন তখন আমরা যেভাবে দেখছি এভাবে চারদিকে অথই পানি এবং প্রকৃতির সজীবতা এক অন্যরকম রূপ দেখতে পারবেন। শীতকালে যখন আসবেন তখন কোথাও পানি, কোথাও দুধু বালি, কোথাও আবার শিমুল বাগানের লাল রক্তিম অপূর্ব সাজে আপনারা টাঙ্গুরা হাওরকে আবিষ্কার করতে পারবেন। বন্ধুরা, শীত মৌসুমে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় ২৪টি বিলে জেগে ওঠে অসংখ্য কান্দা। কান্দা এটা একটা স্থানীয় ভাষা, বিলের অংশবিশেষকে কান্দা বলে। আর শুকি যাওয়া অংশে কৃষকেরা রবি শস্য এবং বোরো ধানের আবাদ করে। ওই সময় এলাকাটি গোচারণভূমি হিসেবে ব্যবহার করা হয়। আর যে জায়গাগুলোতে পানি জমে থাকে ওইখানে অসংখ্য পরিযায়ী পাখি এসে আশ্রয় নেয়। আশা করি এই অতিথি পাখি বা পরিযায়ী পাখিদের কলরব আপনাদেরকে বিমুগ্ধ করবে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা বলে দেব ঢাকা থেকে সুনামগঞ্জ কিভাবে আসবেন। প্রতিদিন ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুন ও শ্যামলী পরিবহনের অসংখ্য গাড়ি সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। এছাড়াও মোয়াখালী থেকে এনা পরিবহনের বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে প্রতিদিন আসে। এসব নন এসি বাসের জনপ্রতি ৭০০ থেকে ৭৫০ টাকা লেগে থাকে সুনামগঞ্জে। আর সুনামগঞ্জ পৌঁছাইতে প্রায় ৬ ঘন্টা সময় লাগে। আর আপনারা যারা সিলেট থেকে সুনামগঞ্জ আসবেন তারা সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাওয়ার জন্য লোকালও সিটিং বাস পাবেন। ভাড়া পড়বে জনপ্রতি ১২০ টাকা করে, ২ ঘন্টার মতো সময় লাগবে। সুনামগঞ্জ থেকে টাঙ্গুরা হাওর কীভাবে যাবেন? সুনামগঞ্জ থেকে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা, সিএনজি, বাইক করে তাহিরপুর সহজে যাওয়া যায়। তাহিরপুরের নৌকাঘাট থেকে সাইজ এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করতে পারেন আপনারা। তবে শীতকালে পানি কম থাকায় আপনাকে লেগুনা, সিএনজি, বাইক যোগে সুলেমানপুরে যাইতে হবে। সেখান থেকে নৌকা ভাড়া করে নিতে পারেন। টাঙ্গুরা হাওর থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, তবে যদি নৌকা রাত কাটাতে চান অবশ্যই নিরাপত্তার কথা চিন্তা করে পাড়ের কাছাকাছি কোথায় থাকার চেষ্টা করবেন। আমরা যদিও নীলাদ্রি লেকের কাছে ছিলাম। আর গড় ভাড়া করতে চাইলে টেকের ঘাট এলাকায় হাওর বিলাস নামে কাঠের বাড়িতে স্বল্প মূল্যে আপনারা থাকতে পারবেন। তবে টাঙ্গুরা হাওরে আসলে নৌকা রাত কাটার জন্য আপনারা চেষ্টা করবেন, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা যা আপনি লাখ টাকা দিয়েও পাবেন না। নৌকা ভাড়া এবং খরচ পাতি। নৌকা ভাড়া করতে কিছু বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। নৌকায় বাথরুম আছে কিনা এটা অবশ্যই আপনারা দেখে নেবেন।
সোলার প্যানেল আছে কিনা, মোবাইল চার্জ দেওয়া যায় কিনা, লাইট এবং ফ্যানের ব্যবস্থা আছে কিনা। নৌকা ভাড়া করতে অবশ্যই দরদাম করে নেবেন। নৌকা ছোট বড় এর উপরে দরদাম অনেকটাই নির্ভর করে থাকে। সাধারণত ছোট নৌকার ক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা, মাঝারি নৌকা 2500 থেকে 3000 টাকা এবং বড় নৌকা 3500 থেকে 5500-6000 টাকা লেগে থাকে সারাদিনের জন্য। এক রাত নৌকা কাটাতে চাইলে নৌকা ছোট নৌকার ক্ষেত্রে 3500-5000 টাকা লেগে যায়, বড় নৌকার ক্ষেত্রে 7-10-10,500 টাকা লেগে যায়। নৌকায় সোলার প্যানেল এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা না থাকলে তাহিরপুর বাজার থেকে আপনারা আইপিএস এবং লাইফ জ্যাকেট ভাড়া নিতে পারেন। অবশ্যই লাইফ জ্যাকেট ছাড়া আপনারা টাঙ্গুড়া হাওড় যাবেন না। রান্নার জন্য নৌকা মাঝিকে খরচ পাতে দিলে সে বাবুসি দিয়ে আপনাদেরকে রাতে রান্নাবান্না করে দিবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। টাঙ্গুড়া হাওড় ভ্রমণ সুনামগঞ্জে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোথাও অন্য কোনো ট্যুরে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।